তো বন্ধুরা, অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে সাগরের সৃষ্টি হয়ে গিয়েছে আরও একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়। যেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এবং আপনারা এই মুহূর্তে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের থেকেও বেশি গতিবেগ নিয়ে কিন্তু এই মুহূর্তে আরও একবার বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে। তো এই ঘূর্ণিঝড়টি কোথায় গিয়ে ধেয়ে আসতে পারে এবং এর সাথে সাথে ভারতবর্ষের দিকে এগিয়ে আসার সম্ভাবনা কতখানি রয়েছে, এবং এর সাথে সাথে আজকের এই ভিডিওটার মূল যে বিষয়বস্তুটা হবে সেটা হচ্ছে যে আপাততভাবে শীতের ব্যাপারে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সম্পূর্ণ গোটা বিষয়টা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনি গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে সর্বোচ্চ কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বর্তমানে কিন্তু গতিবেগটা অলমোস্ট 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। মুহূর্তের মধ্যে কিন্তু গতিবেগ এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে, 180 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগও কিন্তু আমরা বর্তমানে দেখতে পারলাম। তবে সর্বোচ্চ গতিবেগ 200 কিলোমিটার প্রতি ঘন্টার, এর থেকেও কিন্তু বেশি গতিবেগ হয়ে গিয়েছে। শনিবার 11 তারিখের দিনকে কিন্তু ঘূর্ণিঝড়টা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং মোটামুটিভাবে 190 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু কোথাও না কোথাও পৌঁছে যাবে। এবং বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী এবং বিশালাকার রূপও নিতে আরম্ভ করে দিয়েছে, এবং বিশালাকার রূপ নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা নিজের অভিমুখটা চেঞ্জ করছে। এই জায়গাটা আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে গতিবেগটা কতটা এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 190, 195, 196 কিলোমিটার প্রতি ঘন্টা, এখনও পর্যন্ত 196 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় কিন্তু এখনও পর্যন্ত সেই 196 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পেয়েছি। আরও একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আমরা মঙ্গলবার 14 ফেব্রুয়ারির দিনকে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসে 14 তারিখের দিনকেও পৌঁছে গিয়েছি, এবং যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটা অনেকটাই কিন্তু নিজের অভিমুখের রূপ বদল ঘটিয়ে ফেলেছে। আমরা দেখার চেষ্টা করব যে সর্বোচ্চ গতিবেগ কতটা হতে পারে। এখনও পর্যন্ত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 190, এই জায়গাটা আমরা একটু ট্র্যাকটাকে পজ করব এবং দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু 200 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি গতিবেগে কিন্তু পৌঁছে গিয়েছে। 209, 210 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। তো যথেষ্ট বেশি কিন্তু গতিবেগ রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার যে 200 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও কিন্তু বেশি গতিবেগ নিয়ে এই মুহূর্তে আরও একবার বিধ্বংসী ঘূর্ণিঝড় এগিয়ে আসতে চলেছে। সাগরে রয়েছে এটা, কিন্তু ভারত মহাসাগরের বুকে রয়েছে, বঙ্গোপসাগরের বুকেও কিন্তু এখনও পর্যন্ত প্রবেশ করেনি। তবে যেটা গতিবেগ রয়েছে এবং এটা যে অভিমুখে যেভাবে রূপ বদল ঘটালো, তাতে করে কিন্তু বন্ধুরা এই ঘূর্ণিঝড়টা যে কোনো দিকে কিন্তু যেতে পারে। আপাততভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো রকম ওয়ার্নিং ইস্যু করা হয়নি, এটা কিন্তু অনেকটা ভালো সুখবর। অন্যদিকে যদি আমরা একটু জুম আউট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটো শক্তিশালী কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। এই জায়গাটায় কিন্তু আরও একটা ঘূর্ণিঝড় রয়েছে, এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু অলমোস্ট 240, 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে আরও একটা ঘূর্ণিঝড়, অর্থাৎ সাগরের বুকে কিন্তু পরপর 3টে ঘূর্ণিঝড় কিন্তু দেখা যাচ্ছে। যেটার দিকে আমরা ট্র্যাকটা করলাম সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড়টা ছিল, এবং এখানে আর একটা ঘূর্ণিঝড়, এখানে আর একটা ঘূর্ণিঝড়। তো 3টে বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু সাগরের বুকে এই মুহূর্তে তাণ্ডব লীলা চালাচ্ছে। তবে অনেকটাই বড় যে সুখবর রয়েছে, ভারতবর্ষের কাছাকাছি কিন্তু কোনো ঘূর্ণিঝড়ই নেই। তো ভারতবর্ষের ক্ষেত্রে কোনো রকম আঘাত আনা কোনো সম্ভাবনা নেই, এবং প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো রকম এফেক্ট এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি হবে না। যদি আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেটের কথা বলি, তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু শীত বিদায় নিতে পারে। তবে তার আগে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গিয়েছে। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 4 ডিগ্রি ওপরে উঠে গিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু 4টি জেলাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দিয়েছিল। তো আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে আসি, পরবর্তী 10 দিনেও যদি আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা
শুধুমাত্র একটা এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাবেন, সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে, কিন্তু দার্জিলিং ছাড়া অন্যান্য কোনো জেলাতে কিন্তু আপাতভাবে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি রাজ্য জুড়ে কিন্তু কুয়াশার পূর্বাভাসও দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারে একটুখানি যদি বলতে যাই, তো এদিনকে বিকালবেলা দেওয়া আবহাওয়ার দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 10ই ফেব্রুয়ারি শুক্রবার সকালবেলার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে আগামী 5 দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো রকম পরিবর্তন হবে না। আগামী 2 দিন কিন্তু জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন বিকালবেলা দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আকাশ কিন্তু সাধারণভাবে পরিষ্কারই থাকবে, তবে সকালের দিকে কিন্তু কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং অন্যদিকে 20 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটা অংশে কিন্তু বেড়ে গিয়েছে। যদি আমরা তাপমাত্রা মোড়ে আসি কিংবা যদি আমরা সবথেকে ভালোভাবে চরম পূর্বাভাস এই মোড়ে আমরা চলে আসলাম, তাপমাত্রা এখান থেকে আমরা একটু দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি আমরা আজকের দিনকে বুধবারের কথা ভাবি, তো সেক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু গরমের ভাবটা অনেকটাই বেশি রয়েছে। শীত শীত যে ভাব সেটা কিন্তু অনেকটা অংশে চলে গিয়েছে বৃহস্পতিবার দিনকে আসলে। বৃহস্পতিবার 9 তারিখের দিনকে কিন্তু আর তাপমাত্রার আবারও ড্রপ পেয়েছে দেখা যাবে, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ভাবটা আবারও ফিরে আসবে। শুক্রবার দিনকে যদি আসি, শুক্রবার দিনকে আবারও একটুখানি গরম গরম ভাব রয়েছে। শনিবার দিনকে যদি আমরা আসি, তো শনিবার দিনকে কিন্তু পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালোই গরমের ভাব থাকবে। রবিবারের দিনকে আবারও ফের মোটামুটিভাবে কিন্তু ঠান্ডা পড়বে, ঠান্ডা কিন্তু বন্ধুরা সেরকমভাবে একটা নেই, তবে মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা সোমবার 13ই ফেব্রুয়ারির দিনকে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 14ই ফেব্রুয়ারির দিনকেও কিন্তু বেশ ভালোই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতভাবে রবিবার পর্যন্ত কিন্তু বন্ধুরা ঠান্ডা অতটাও বেশি পড়বে না। সোমবার, আজকে বুধবার, তার সামনের সোমবারের পর থেকে কিন্তু আবারও ফের তাপমাত্রা বেশ ভালোই পারদপতন লক্ষ্য করা যাবে এবং ফের আরও একবার কিন্তু ঠান্ডা পড়তে পারে। তবে আপাতভাবে আলিপুর আপাতত যেটা জানাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু শীতের বিদায়বেলা শুরু হয়ে যাবে এবং শীত বিদায় হয়ে গেলে কিন্তু বন্ধুরা ফের আরও একবার ধীরে ধীরে কিন্তু অন্যান্য কাল সেগুলো কিন্তু চলে আসতে আরম্ভ করে দেবে। যদি আমরা মেঘমেলা মোডে যাই, তো সেক্ষেত্রেও কিন্তু মেঘমেলা মোডটা ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে কিন্তু আমরা সেরকমভাবে একটা মেঘ দেখতে পাচ্ছি না। প্রায় কিন্তু কলকাতা সহ তার আশেপাশের এলাকা, দক্ষিণবঙ্গের এলাকা কিন্তু পরিষ্কার রয়েছে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রেও সেটার কোনো রকম ব্যতিক্রম ঘটবে না। আগামী কালকের দিনের ক্ষেত্রেও বেশ ভালোই কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পরিষ্কার আকাশ রয়েছে বর্তমানে, এখনও পর্যন্ত সেই যে ঘন কালো মেঘ আসার সম্ভাবনা সেটা কিন্তু নেই। এবং এই যে পুরোপুরি পরিষ্কার আকাশ রয়েছে, এই পরিষ্কার আকাশ থাকা সময়কালীন কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু বর্তমানে পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে ঠান্ডা দেখতে পাচ্ছি না, বরং উল্টো হয়ে গিয়েছে। যদি এই মুহূর্তে মেঘ যদি আরও বেশি দেখা যেত, তাহলে কিন্তু গরমের ভাবটা আরও কিছুটা বেড়ে যেত। তবে সোমবার 13 তারিখের পর থেকে কিন্তু অল্প করে ঠান্ডা আবারও ফের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে চলে আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই কিন্তু লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনি স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।